أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله সুমেন্দ্র সোহেল ভাই কলকাতা থেকে জানতে আল্লাহ আপনাকে সুস্থ নিরাপদে রাখুন লিখিতভাবে প্রশ্ন করছেন এখন বর্তমানে সরকারের যা পরিস্থিতি সরকারি চাকরির জন্য ঘুষ নিশ্চিত এখন ধরুন আমি চাকরির একজামে সফল তারপর আমার সব রকম সঠিক যোগ্যতা থাকার পরও যদি ওনারা টাকা চায় যদি কেউ ডোনেশন না দেয় তো যোগ্যতা থাকা সত্ত্বেও আমি চাকরিটি হাতছাড়া করব এইভাবে আমার টাকা দেওয়া কি উচিত হবে সুমেন্দু সোহেল আক্রম ভাই এখানে কতগুলি কথা মনে রাখেন আপনি এখানে ঘুষ উল্লেখ করছেন ঘুষ উল্লেখ করাই তো এটা এক নম্বর আপনার কথা নিষেধ হ্যাঁ দুই নম্বর কথা শুনেন যে চাকরি বাকরি এইসব ইত্যাদি ঘুষ নেওয়া বা সুদ নেওয়া এই সমস্ত টাকা পয়সা দেওয়া এটা তো ইসলামে হারাম এটা তো জানা নেই আর ইমান আমল বাঁচানো ভাই এটা কঠিন আপনি সরকারি চাকরি হইলেই যে সরকারি চাকরি হইলেই যে আপনি অনেক সুখে থাকবেন আপনার জীবন ভালো স্বাচ্ছন্দে যাবে ছেলে মেয়ে পরিবার পরিজন ঘর করে আপনি থাকবেন এটা আপনাকে কে জানাইল ভাই সরকারি চাকরি ছাড়া বহু মানুষের রিজিকের প্রশস্ততা আছে কত মানুষ কত ব্যবসা বাণিজ্য হালালভাবে করে কত দিক দিয়ে আল্লাহ তাকে প্রশস্ততা দিয়ে দিছে সরকারি চাকরি ছাড়াও বহু মানুষের জীবন খুব সুন্দর যায় আর অনেক দেন সরকারি চাকরি করেও অনেক শান্তিতে নাই কত দিক দিয়ে অশান্তি চায় টাকা পয়সার দিক দিয়ে ভালো কামাইছে হ্যাঁ তো এখানে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে রিজিক যে আল্লাহর হাতে আল্লাহকে ভয় করলে যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন এটা আল্লাহর কথা অমাইয়া ইয়া ইহা আল্লাহ উমা খরজা যে আল্লাহকে ভয় করবে আল্লাহ তার পথ খুলে দেবেন আল্লাহ পথ খুলে দেবেন সব কিছুর পথ তার উন্মুক্ত সহজভাবে করে দেবেন ওয়ের জো কোহ মিন হাই তুলা এমনভাবে রিজিক তার আসবে সে বুঝতে পারবে না কোথা থেকে রিজিক চলে আসে এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে এক বা দুই অথবা কতগুলি বিষয় তারপরে আরও বিষয় জেনে রাখেন যে সরকারি চাকরি আপনি নেবেন যে চাকরিটা নিতেসে সেটা হালাল কি সেই পথে আপনি হালাল ইনকাম করতে পারবেন আর সম্পূর্ণভাবে ইসলামের শরীয়তের দৃষ্টিতে হালাল যদি হয়ে থাকে তাহলে সেটা আপনি নিবেন তারপরে আসেন সব কিছুতে আপনি এবার সব কিছু যাচাই বাছাই হালাল চাকরিও হালাল পথে হালাল থাকতে পারবেন উপার্জন হালাল হালাল পথে ইনকাম আসবে বেতন ভাতাও হালাল ঠিক আছে এবার আপনি পরীক্ষার যোগ্যতা বা এক্সামে অথবা আপনি যেখানে ভাইবা নেওয়া হয় ভাইবাতে অল ইন ইউর অল সব দিক দিয়ে আপনিই একমাত্র যোগ্যতা রাখেন কাউকে কোনো ঠকানো মগানো ইত্যাদি ইত্যাদি সব একদম কমিটি তো আপনাকে যোগ্যতা সম্পন্ন করা হয়েছে সেখানে কাউ ঠগানো নাই ধোকাবাজি নাই বাটপাড়ি নাই কোনো সিটারি নাই কোনো হাত হাত নাই কাউকে সুপারিশ নাই কোনো কিছুই নাই সব কিছু করে আপনার যদি ফুল চাকরি একমাত্র আপনার যোগ্যতা থাকেন প্রথমে বলছিলাম যে এটা যদি হালাল হয়ে থাকে চাকরি তারপর আপনি সব দিক দিয়ে যোগ্যতা সম্পন্ন হয়েছেন এখন আপনাকে তারা সিলেক্ট করছে মনে করেন আপনাকে বলছে যে আমাদেরকে কিছু টাকা পয়সা দিতে হবে আমার প্রতিষ্ঠানের জন্য দিলে আমাদের প্রতিষ্ঠানের কোনো উন্নতি হয় তাহলে সেটা মাপ পাওয়া যাবেন আপনি আর যদি যারা আপনাকে চাকরি বাকরি দিয়েছে যারা কমিটি ইত্যাদি তারা যদি বলে যে আপনাকে আমরা নির্বাচন করবো কিছু টাকা পয়সা দিই তাহলে তো তারা তাদের তারা তাদের পক্ষ থেকে এটা তারা কীভাবে নিবে এটা তাদেরকে তো কমিটির পক্ষ থেকে নির্বাচনই করা হয়েছে যে আপনি পরীক্ষা নেবেন এখন যদি তারা বলে যে আমাদেরকে কিছু দিতে হবে আমরা আপনাকে যোগ্যতা সময় আপনাকে দেওয়া বাদ দিয়ে দ্বিতীয় জনকে নেবো তখন আপনি অবশ্যই দিতে পারবেন না সেখানে আল্লাহকে ভয় করতে হবে এটাই হলো সবচেয়ে এখানে বিষয় কথা তারপরে যে সমস্ত কথাগুলি বলছি খেয়াল রাখেন আল্লাহ আপনাকে তৌফিক দান করুন আল্লাহ মামিন আজহা সাল্লাহ নবিনালামালাইকুমতুল্লা আবরক